গণপরিবহনে খাবারে এখন কি অবস্থা? ভাড়া চাচ্ছে বেশি সমস্যা। কত টাকা ভাড়া চাচ্ছে? 20 টাকার ভাড়া চাচ্ছে 100 টাকা। পাই না, আমার 14 গোষ্ঠী কোনো আত্মীয়-স্বজনে কেউ করোনায় মারা যায় নাই, কেউ করোনায় আক্রান্ত হয় নাই। আমার বাড়ি মুন্সিগঞ্জ, আমি এগুলা কিছুই পাই নাই। কিন্তু এমনি তো লোক মারা যাচ্ছে প্রতিদিনে, জ্বর, ঠান্ডা, স্ট্রোক, ওইটা সেটাই। কিন্তু আমার জানা মতে আমি এখনো পাই নাই। হ্যাঁ, অসুস্থ হয়, মারা যাচ্ছে, যার যেভাবে মৃত্যু আছে সেটা তো হবেই। তারা যদি ফিল্ডে আসতো, এভাবে যদি তারা কষ্ট করে যে যেত তাহলে বুঝতো। কিন্তু তারা তো এগুলোটা করে না, তারা স্বর্গেটা খাচ্ছে, সরকারি গাড়ি পাচ্ছে, সব কিছুই পাচ্ছে, তারাই কষ্ট বুঝবে না। খুবই কষ্টে আছে, খুবই। আমরা পারি না কারো কাছে হাত পাততে, পারি না রিক্সা চালাতে, আবার পারি না খেতে, সমস্যা, বিশাল কষ্টে আছে। এই যে সামনে কুরবানি, গরু কিনবো, ঈদ আছে, সবার অনেক কিছু কিনতে হবে, খরচ আছে, না কোনো কিছুই সম্ভব না। এভাবে কি এভাবে জনগণের ভোগান্তি দিয়া সে এটা সমাধান না, এটা সঠিক সমাধান আসে না। বাইরে যদি আমরা একটু ফলো করি, তারা লকডাউন দেয়, জনগণ যারা গরিব আছে, যারা ই আছে, তাদেরকে একটা ব্যবস্থা দিয়া, একটা কর্মসংস্থান দিয়া, বা সরকারের পক্ষ থেকে তাদের এতদিন দেওয়া হবে খাদ্য, এগুলো প্রসেসিং করে তারপরে দেয় লকডাউন। কিন্তু এটা আমাদের হুট করে শিশু সিদ্ধান্ত, হঠাৎ হঠাৎ লকডাউন, আর একবার দিলে বা শুরু হয়ে যায় মাসের পর মাস ভোগান্তি, আমাদেরই কষ্ট হয়।